কি ম্যামের তো অনেক টাইম লাগবে আর এখানে প্যারেন্টস মিটিং মানে 2 ঘন্টা আরে কি বলো তুমি ম্যামের কাছে পড়ব না আমরা তুমি চাইলে আমার পাশে আসতে পারো না হলে আমি তোমার পাশে গেলাম স্টাডি আর কি আচ্ছা শোনো তুমি কি একটু দরজার বাইরে দাঁড়াতে পারবা আমি একটু ড্রেস চেঞ্জ করব এখানে হ্যাঁ এখানে কেন তোমার কোনো সমস্যা আছে দাঁড়াও গিয়ে চুপচাপ ঠিক আছে যাচ্ছি কাউকে আসতে দিও না কিন্তু আরে না কোনো সমস্যা নেই আর শোনো কেউ যেন না ঢুকে আমি কিন্তু তোমাকে ট্রাস্ট করি আরে চিল কেউ ঢুকবে না তুমি ড্রেস চেঞ্জ করো ওদের গ্রুপের ব্রেকআপ করার প্ল্যান করছিলা এটা তো মনে হয় একটা উল্টা কারেকশন হয়েছে প্ল্যান মেবি ব্যাকফায়ার করছে আশেপাশে দেখো ক্লাসে আরো দুইটা জোড়া বাড়ছে তো তুমি কি চাও আমি কি ওয়াসি পাশে বসে বিকজ তোমাকে দিয়ে তো কিছু হবে না এই চাপ তোদের মধ্যে কিছু হয়েছে ওরা সবাই জোড়ায় জোড়ায় বসছে আর তুই একা শোনো ব্রো তুমি যেটা ট্রাই করতেছো না সেটা আমার উপর কখনোই খাটবে না দেখবা দুই দিন পরে তোমার প্রেম রিয়ানা আমার পাশে এসে বসে আছে বুঝছো না ভালো চল যেগুলো দাগাই দিছি সেগুলো পড়বা প্লাস তোমরা সবই পড়বা তাইলে স্যার এই তাহলে দাগাইছেন কেন তাহলে লাভটা কি আরে বোকা পরীক্ষার আগে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন না দাগাই দিলে নিজেকে কি সার সার মনে হয় ঠিক আছে তোমার থাকো ওকে জি স্যার থ্যাংক ইউ স্যার ভাবতেছি চুল কালার করব আসলে নাকি চুল ছোট করব তোমাকে এমনিতেই কনফিডেন্ট লাগে আমার মনে হয় তুমি অনেস্টলি বলতেছো না আই মিন তোমাকে এমনিতেই ঠিকঠাক লাগে আর উল্টাপাল্টা কিছু বলে আমি বলতে চাই না সারাদিন সেফ থাকতে চাই মানুষ যখন সরাসরি কিছু বলতে পারে না তখন ঘুরাইপা চায় বলে তুমি অন্যের সাথে আমাকে কিভাবে কম্পেয়ার করতেছো ওকে ফাইন তুমি কি বিকালে ফ্রি আছো ইট ডিপেন্ডস কিছু হইছে হ্যাঁ শপিং এ যাব অলিভিয়া ম্যামের জন্য গিফট কিনব সবাই ব্যস্ত হয়ে গেছে এর মধ্যে ও আদি কই আদি আদি ফ্যামিলি প্রোগ্রামে যাবে আজকে বিকালে সামি সিনথিয়া তো পারবে না রাকিব মালিহা আমি শিওর ওরা ডেটে যাচ্ছে আরে না কি বলো রাকিব মালিহা হ্যাঁ রাকিব মালিহা কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটি সম্ভব না ধরো তুমি বলতেছো সম্ভব না আমি শিওর ওরা যাচ্ছে আরে না ধুর আর বিকালে আমি ফ্রি আছি তুমি আচ্ছা আমাকে একটা কল দিও আচ্ছা দেখাবা আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কুমিল্লা যদি আলাদা কান্ট্রি হইতো
তাহলে আমি ঢাকায় কুমিল্লার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকতাম, মাসে তিন চারটা প্রোগ্রাম রিপ্রেজেন্ট করতে হয়, তাই না? আমার তো মনে হয় তোর সাথে শপিংয়ে যেতে পারবি না দেখে একটা বালছাল লজিক দিতেছিস, যাতে তোর রিগ্রেট একটু কমে আর নোরাও তোকে কিছু না বলতে পারে। ব্রো তুমি আমার সিচুয়েশন জানো না বুঝছো, সকালে মা ফোন করে বলছে কাকার নাকি জ্বর, ওইখানে আমার যাইতে হবে। মাসি ফোন দিলে পৌঁছে দিবে, ওইখানেও আমার যাইতে হবে। সারাক্ষণ কিছু না কিছু লাগিয়েই থাকে, আমার ভালো লাগে না। ম্যাড বাস ইটস অল রাইট, তোমরা না গেলে আমি একাই যাইতাম। মোটেও না, আমার যদি অস্কারের ইনভিটেশনও থাকতো তাহলে সেটা রিফিউজ করে হলো তোমার সাথে শপিংয়ে যাইতাম। আচ্ছা আচ্ছা, ইয়া নোরা, তুমি অলিভিয়া ম্যামকে কি বলে অ্যাড্রেস করবা ভাবলা? অলিভিয়া ম্যামকে কি বলে অ্যাড্রেস করা উচিত? দেশের বাইরে হলে আমি নাম ধরেই ডাকতাম। আমার মনে হয় এখনো যেহেতু কোনো কিছু অফিসিয়াল না, বেটার তুমি ম্যাম বলেই ডাকো। আমি এটা নিয়ে এত টেনশন করতে চাই না। সেটাই না, কোনো প্যারা নেওয়ারই দরকার নাই। আর তোমার প্যারা মনে হলে আমাকে দিও, আমি নিব, সমস্যা নেই। আর আজকে যাও না বুঝছো, ওয়েদারটাও বিষয়টা ভালো না, আর রাস্তায় প্রচুর জ্যাম, একটু আগে দেখছি আমি, দেখবা নেটটা নাই, মানে প্রচুর জ্যাম, এখন যাও না তোমরা, ইউ নো। ওকে বাই। হ্যাঁ বাই, একটু আগায় দে। ওই আগায় দিব তোকে, তাহলে যাই। হ্যাঁ গেলাম। যা, তুই তুই তো দূরে যাবি অনেক, আগায় যা, নিচে চল। নিচে যা কি করবো, অনেক জ্যাম তো রাস্তায়, তুই যা। আচ্ছা যাই। হ্যাঁ হ্যাঁ যা। গেলাম তাহলে। হ্যাঁ এদিকে। Bye, Nora.